আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব একজন স্ত্রী কিভাবে স্বামীর কাছে অতি প্রিয় হতে পারে সে সম্পর্কে। স্বামীর কাছে প্রিয় হবার কিছু টিপস এই ভিডিওতে শেয়ার করব। নাম্বার এক, স্বামী বাইরে থেকে ফিরলে সম্ভব হলে দরজাটা নিজেই খুলে দেন। একটি হাসি উপহার দিয়ে দুজনের মাঝে শান্তি বিনিময় পরিবেশ সৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে তাকে বলেন আসসালামু আলাইকুম। দুই, জীবনসঙ্গী কাজ শেষ করে বাসায় ফেরার পর তাকে ফ্রেশ হয়ে নিতে প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে দিন। একটু কষ্ট করে তার জন্য সময় মতো খাবারটি পরিবেশন করেন, সুসংবাদটি তাড়াতাড়ি জানান এবং খারাপ সংবাদ থাকলে একটু সময় নিয়ে তারপর বলেন। তিন, স্বামীর নির্দেশগুলো শুনেন এবং সাধ্যমতো চেষ্টা করেন যেন তাকে সন্তুষ্ট রাখা যায়। কোনো বিষয় নিয়ে স্বামীকে কখনো চাপে রাখবেন না, বরং তার মনে শান্তি দেওয়ার চেষ্টা করেন। চার, যদি জীবনসঙ্গী মানুষটা কখনো কষ্ট বা আঘাত দিয়ে ফেলে নিজেকে শান্ত রাখেন, রেগে যাবেন না। কেননা ধরে নেন তিনি হয়তো আপনাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে চাননি, অসতর্কতায় এমনটি হয়ে গেছে। পাঁচ, জীবনসঙ্গীর ছোট ছোট ভুলগুলো এড়িয়ে যান এবং তার ভালো কাজগুলোকে উৎসাহিত করেন, তার পরিশ্রমের কাজগুলোর ব্যাপারে প্রশংসা করেন। ছয়, নিজেকে পরিপাটি ও সুন্দর করে উপস্থাপন করেন যা অন্য কারোর সামনে করেন না, সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করেন। সাত, সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার গলায় জীবনসঙ্গীর সাথে কথা বলেন। এই কোমল সুরে অন্য কোনো পুরুষের সাথে কখনো কথা বলবেন না। যাদের বিয়ে করা নিষিদ্ধ নয় এমন পুরুষদের সাথে যথাসম্ভব কোমলহীন কণ্ঠে এবং সাধ্যমতন সংক্ষিপ্তভাবে কথা বলাই ইসলামের শিক্ষা। আট, স্বামীর আয় থেকে অতিরিক্ত ব্যয় করবেন না। স্বামীর অবর্তমানে তার সংসারের সব কিছু এমনভাবে দেখভাল করবেন যেন স্বামীর অপছন্দের কিছু না ঘটে। নয়, জীবনসঙ্গী যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যায় তার পাশে থাকেন, ধৈর্য ধারণ আর সদুপদেশ দিয়ে তাকে ধীরস্থির হয়ে সময় কাটিয়ে ওঠার পথে সাহায্য করেন। এবং দশ, সন্তানদের ইসলামিক জ্ঞানে বড় করে তুলতে সামর্থ্যর সর্বোচ্চটুকু চেষ্টা করেন, নিজেও আন্তরিকভাবে ইসলাম সম্পর্কে শিখেন এবং স্বামী স্ত্রী দুইজনে মিলে জীবনে ইসলামকে মেনে চলেন। বাবা মায়ের আচরণ সন্তানদের প্রভাবিত করে, তাই বাবা মায়েরা নিজেরাও সচেতন থাকেন নিজেদের ব্যক্তিগত চরিত্র, স্বভাব এবং আচরণ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জাজাকাল্লাহু আহসানাল জাজা।